হ্যালো, আসসালামু আলাইকুম। আমি সাবির রহমান সজন, একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার এবং কন্টেন্ট ক্রিয়েটর। মাইক্রোসফট ওয়ার্ডের প্রিমিয়াম কোর্সের আজকের এই ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকের ভিডিওতে মূলত বেশ একটা গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে আসলে কথা বলবো, সেটা হচ্ছে দেখেন সাইটেশন এবং বিবলিওগ্রাফি। সাইটেশন এবং বিবলিওগ্রাফি এই টার্ম দুইটা আসলে বোঝাটা একটু আপনার জন্য টাফ হতে পারে, কিন্তু একটু মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করেন। আপনার এখন দরকার না হলেও পরবর্তীতে যখন দরকার হবে আপনি এসে এটা একবার এক ঝলক দেখে বুঝে নেওয়ার চেষ্টা করবেন, তাহলেই হবে। কিন্তু আপনার যদি মনে করেন একটু কঠিনও লাগে বিষয়টা, তারপরেও একটু চেষ্টা করেন যে বোঝার, কারণ অ্যাটলিস্ট যদি মাথায় থাকে এই জিনিসটা করা যায়, পুরো ভিডিওটা দেখেন, এই জিনিসটা যদি আপনার করা যায়, এটুকু যদি আপনি মাথায় রাখতে পারেন, তাহলেও দেখবেন ভবিষ্যতে আপনার কিন্তু এই জিনিসটা কাজে লাগতে পারে যে কোনো সময়। সো সাইটেশন বিবলিওগ্রাফি এটা কীভাবে ব্যবহার করবে এবং কেন ব্যবহার করবে, এটা বিস্তারিত আমি আলোচনা করছি এই ভিডিওতে। তো চলেন আমরা সরাসরি একটা ওয়ার্ড ডকুমেন্ট নিয়ে নিই। মনে করেন আমি একটা রিসার্চ পেপার বের করতেছি, একটা রিসার্চ পেপার আমি লিখছি বা একটা জার্নাল আমি লিখছি, যে জার্নালে আমি বিভিন্ন ইন্টারন্যাশনাল পত্রিকার বা বিভিন্ন অথরের কোট নিয়ে আসবো, বিভিন্ন অথরের একটা বাণী নিয়ে আসব। ওই জায়গায় যদি আমাকে ওই পেপারটা লিখতে হয় বা ওই আর্টিকেলটা বা ম্যাগাজিনটা আমাকে লিখতে হয়, তাহলে তাদের যে কোটটা আমি নিয়ে আসতেছি সেটা কিন্তু আমাকে মেনশন করে দিতে হয়, বুঝছেন? তার মানে আমি অন্য আরেকজনের একটা কথা যখন আমি নিয়ে আসতেছি তখন সেটা আমাকে কোট করে দিতে হবে। অন্য একটা বই থেকে যে একটা রেফারেন্স আনতেছি ওইটা কোন বইয়ে আছে, ওই বইটা কত সালে পাবলিশ হয়েছিল, এই সব কিছু আমাকে আসলে দিয়ে দিতে হয়। এইটার জন্য মূলত আমি একটা এই মনে করেন নর্মাল একটা আমার একটা টেক্সট এখানে বুক লাভার দিলাম, এখানে কিছু ডামি টেক্সট দেওয়া আছে এবং এইখানে জাস্ট আমি মনে করেন এই জিনিসটা হচ্ছে একটা কোট, একটা একটা বই থেকে আমি নিয়ে আসছি। তো এইটা কোন অথরের, কোন অথর এটা লিখছে, কোন বই, তার বইটা কবে পাবলিশ হয়েছে, এই ডিটেলস কিন্তু আমাকে এখানে দিতে হবে। দেওয়ার জন্য আমি এখানে চলে যাব রেফারেন্স অপশনে। রেফারেন্স অপশনে এসে এখানে দেখেন ইনসার্ট সাইটেশন, ইনসার্ট সাইটেশন, সাইটেশনে আমি একটা ক্লিক করলাম, এখানে অ্যাড নিউ সোর্স এখানে ক্লিক করে দিব। ইনসার্ট সাইটেশনে এসে অ্যাড নিউ সোর্সে ক্লিক করে দিব। এখানে আমার টাইপ বুক, অন্য কিছু থাকতে পারে, দেখেন জার্নাল আর্টিকেল বিভিন্ন কিছু থাকতে পারে। আমি আপাতত এখান থেকে দিলাম হচ্ছে মনে করেন বুকই থাক, আমার মনে করেন বুকই থাক, অথরের নাম কি, কে লিখছে ওই বইটা, মনে করেন আমি নিলাম হচ্ছে এ বি সরকার, এ বি রহমান দিলাম, এইচ এম এন এ বি রহমান, সে হচ্ছে বইটা লিখছে। বইটার টাইটেল কি, বইটার টাইটেল হচ্ছে হাউ টু গ্রো মার্কেটিং, হাউ টু গ্রো অডিয়েন্স, UDIENCE অডিয়েন্স, হাউ টু গ্রো অডিয়েন্স, এরকম নামে এই টাইটেলে একটা সে বই লিখছে। ইয়ার কত সালে লিখছে, সে 2017 সালে এই বইটা লিখছে। কোন সিটিতে বসে লিখছে, সে মনে করেন সে নিউ ইয়র্ক, নিউ ইয়র্কে বসে লিখছে। এবং তার যে বইটা পাবলিশ হয়েছে সেই কোন কোম্পানি থেকে পাবলিশ হয়েছে, আমি দিলাম হচ্ছে জ্যাক পাবলিশার, পাবলিশার সামথিং, একটা ডেমো দিচ্ছি ভাই, এমন এমন মহামারী কিছু না। এখানে স্ট্যান্ডার্ড নাম্বার, এটা আপনি ISBN নাম্বার, মূলত ISBN নাম্বার এখানে আপনি দিতেও পারেন নাও দিতে পারেন, আপনার ইচ্ছা। এবার আমি ওকে করে দিলাম, তার মানে এখানে দেখেন এক চলে আসছে, আপনি এখানে এক চলে আসছে মানে হচ্ছে এখানে এক একটা সাইটেশন ক্রিয়েট হয়েছে, একটা সোর্স ক্রিয়েট হয়েছে। সাইটেশন বলতে এখানে একটা অথরের নামে একটা ডিটেলস ক্রিয়েট হয়েছে। এটা দেখতে পারবেন কীভাবে, ম্যানেজ সোর্সে ক্লিক করলে দেখেন এই যে এ বি সরকার নামে কিন্তু একটা চলে আসছিল, এই দেখেন এ বি রহমান, সরি এ বি হাউ টু গ্রো অডিয়েন্স 2017 সালে পাবলিশ হয়েছে। এইগুলো বাকিগুলো ডিলিট করে দিই, নিজেরটা ডিলিট করে দিই, তার মানে আমার এইটা কিন্তু হয়ে গেছে, এ বি রহমানেরটা কেটে দিই। আমি মনে করেন এইখানে আর একটা কোড নিয়ে আসছি, এটা আরেকজন করছে, অন্য একটা অথর করছে, তার জন্য আমি আর একটা দিতে পারি। দেখেন মনে করেন অ্যাড নিউ সোর্স, এইখানে অথরের নাম দিয়ে দিলাম হচ্ছে জাস্টিন বিবার। ওকে, সে কোন টাইটেল, হাউ টু লার্ন মিউজিক, জাস্ট এগুলো ডেমো, এগুলো কিন্তু জাস্ট ফান হিসেবে আমি দিচ্ছি। 2019 সালে সে করছে, সিটি হচ্ছে হইতে পারে সে ফ্লোরিডা থেকে বসে করছে। পাবলিশার কি, মিউজিক লাভার পাবলিশার,
এই পাবলিশার থেকে করছে, আইএসবিএন নাম্বার সামথিং কিছু একটা আমি দিতে পারি এরকম কিছু একটা, দিলাম ওকে করে দিলাম। তার মানে এখানে দুই নম্বর একটা অপশন চলে আসছে, তার মানে এক নম্বর দিয়ে বুঝবো হচ্ছে আমি প্রথম পাবলিশার, আর দ্বিতীয়টা দিয়ে বুঝবো হচ্ছে দ্বিতীয় যে পাবলিশার আছে তার নাম। তো এইটাকে আমি অন্যভাবে একটু চেঞ্জ করে করে দেখতে পারি, যেমন আপনি চাইলে এখানে এপিএতে, এখানে এপিএ আছে, এটাকে যদি অন্য কোনো ফরম্যাট দেন তাহলে দেখবেন রহমান 2017 দেওয়া আছে, বা এটা দিলে দেখবেন যে অন্যভাবে আসছে, এখান থেকে অন্যভাবে আসছে। এরপরে আপনি চাইলে এখান থেকে এডিট সোর্সে, এডিট সাইটেশনে ক্লিক করলে অথরের নামটা যদি বাদ দেন তাহলে দেখবেন এটা আসছে, বা এখান থেকে ইয়ার বাদ দিলেন, ও ইয়ার বাদ দেব না, মূলত অথর ইয়ার বাদ দেব না, টাইটেলটাকে রাখবো, এর বাদ যাচ্ছে না কেন, সব কিছু তো অথরটাকে বাদ দিতে যাচ্ছিলাম সামথিং। ও আচ্ছা, এটাকে যদি এখন আমি চেঞ্জ করি, এখানে এপি এর জায়গায় যদি অন্য কোনো একটা দিই তাহলে দেখতে পারবেন এখানে হাউ টু গ্রো অডিয়েন্স এবং 2017 চলে আসছে। এখানেও তাই আসছে, বিবার 2017। এইটাকে আমি চেঞ্জ করে অন্য কিছু দিতে পারি, মনে করেন এখান থেকে এডিট করে যে আমি অথরের নামটা ক্যান্সেল করে দিতে যাচ্ছি, তখন বইয়ের নামটা প্লাস হচ্ছে ওই সালটা চলে আসলো। ওকে, সো এখন মূলত এরকম একটা কিছু হয়েছে, কিন্তু ন্যাচারালি সাধারণত এইভাবে ব্যবহার করে না। ব্যবহার করে কিভাবে, ব্যবহার করে হচ্ছে এপিএ ফরম্যাটে ইউজ করে, এই যে এই ফরম্যাট, এটা না এসও, এটা না, এইটা ব্যবহার করে, ISO 690, এই ফরম্যাটটাই মোটামুটি সাধারণত দেখা যায় সব জায়গায় ব্যবহার করে, যে এক দুই রেফারেন্স দিয়ে দিচ্ছে, পরবর্তীতে আমি ফুটারে ওই জিনিসটা বসায় দিব। তার মানে আমি যদি চাই, এখন দেখেন আমার দুইটা অথর কিন্তু আছে অলরেডি, ম্যানেজ সোর্সে গেলে আমি দুইটা অথরের ডিটেলস কিন্তু পাচ্ছি। এখন এই দুইটা অথরের যদি আমি অন্য কোনো একটা কোড নিয়ে আসি কখনো, মনে করেন একটা ছোট্ট কোড নিয়ে আসি, এই কোডটা হবে ওই অথরটার, মনে করেন এক নাম্বার অথরের, এক নাম্বার অথরের, তো আমি এখান থেকে জাস্ট করতে পারি ইনসার্ট সাইটেশন দিতে পারি, এবং এখানে থেকে দুজনের নাম দেওয়া আছে, কার নামে হবে এটা, এই যে এবি, এবির নামে হবে, এবি রহমান, এটা ক্লিক করলে এক নাম্বার কিন্তু হয়ে গেছে। তার মানে এক নাম্বার রেফারেন্সে আপনার এই কোডটাও বসছে, আবার ওই কোডটাও বসছে। এখন দেখেন লাস্টে এসে বিবলিওগ্রাফি, বিবলিওগ্রাফি কি একদম পেজের লাস্টে চলে আসবেন, লাস্টে এসে বিবলিওগ্রাফি বলতে আপনার ওই কোথায় কোনটা আছে সব কিছুর রেফারেন্স আপনার আসলে এখানে দিয়ে দিবে। আমি এখানে একটা বিবলিওগ্রাফি ক্রিয়েট করি এবং প্রথমটা ক্লিক করে দিই, তাহলে বুঝবেন বিবলিওগ্রাফিতে এই যে অথরের নাম থেকে শুরু করে যাবতীয় সব কিছু কিন্তু এখানে এইভাবে দিয়ে দিছে। ঠিক আছে, আপনি বুঝতে পারছেন তো আশা করি। এটার বিভিন্ন ধরনের ফরম্যাট আছে, আপনি এইভাবে না দিয়ে আপনি বিবলিওগ্রাফি দুই নাম্বার রেফারেন্স যদি দেন, এখানে রেফারেন্স হিসেবে আসছে, হ্যাঁ এখানে তাদের ডিটেলস চলে আসছে, বা আরও আছে এখান থেকে যদি এইভাবে দেন আরেকভাবে আসছে, ওয়ার্ক সাইট, তো বিভিন্নভাবে কিন্তু আসতে পারে। এখন যদি আপনি কোনো একজন অথরকে, মনে করেন এখান থেকে কোনো একজন অথরের ডেটা চেঞ্জ করতে চান, তাহলে আপনি এখান থেকে ম্যানেজ সোর্সে চলে আসবেন, এসে মনে করেন যে এ বি রহমানের ডেটা আপনি চেঞ্জ করবেন, তখন আপনি তাকে এডিট করতে পারেন, এডিট অপশনে ক্লিক করবেন এবং এখান থেকে মানে তার ডেটা যা আছে, এখানে অডিয়েন্স 2017 সালে ভুল হয়েছে আমার, 2018 সাল দিয়ে দিলাম, তখন এটা চেঞ্জ হয়ে যাবে। আবার আপনি যদি আরও কিছু ফিল্ড অ্যাড করতে চান, তখন আপনি এখানে শো অল বিবলিওগ্রাফি দিলে আরও দেখেন অনেক কিছু আছে, আপনি চাইলে এই সব ইনফরমেশন কিন্তু এখানে অ্যাড করতে পারবেন, তো সেগুলোও পরবর্তীতে নিজে কিন্তু শো করবে। সো এই ছিল মোটামুটি, আপনি যেখান থেকে চাইলে বুক সেকশন, জার্নাল আর্টিকেল, বিভিন্ন জিনিস কিন্তু আসলে চাইলে, এই জার্নাল নেম চলে আসছে দেখছেন, এখানে শো অফ করে দিই, দেখেন এখানে ভলিউম, ইস্যু, জার্নাল আর্টিকেল, তারপর আর্টিকেল, তারপরে পিরিয়ডিক্যাল, তারপরে আরও আছে হচ্ছে রিপোর্ট, অনেক কিছুই আছে। সো আপনার যেটা দরকার হচ্ছে সেইভাবে কিন্তু আপনি চাইলে ব্যবহার করতে পারেন, আর আশা করি আপনার যখন দরকার হবে আপনি একটু খোঁজ করবেন কোনোভাবে যে কিভাবে আপনার কোন কোন আর্টিকেল দরকার, কোন কোন অথর দরকার, তার যাবতীয় ডিটেল, তখন এইভাবে আপনি কিন্তু বসায় নিতে পারবেন। তো এটা কোনো বিগ ইস্যু না। সো আশা করি বুঝতে পারছেন, তারপরে যদি কোনো কনফিউশন থাকে আরেকবার ভিডিওটা দেখেন, কারণ এই জিনিসটা কিছুটা কমপ্লেক্স আপনার প্রথমবার লাগতে পারে, বাট আপনি যদি একবার প্র্যাকটিস করেন দেখবেন খুব ইজি জিনিস। ধন্যবাদ, আজকের ভিডিও তাহলে এই পর্যন্তই রাখছি, নেক্সট ভিডিওতে দেখো আপনার সাথে, টিল দেন Take care.